স্বাধীনতা পরবর্তী সময়ে বলিউড ও টলিউডে ইতিহাস সৃষ্টিকারী সুরকার হলেন রাহুল দেব বর্মণ। বিখ্যাত সুরকার শচীন দেব বর্মণের পুত্র হয়েও নিজের দক্ষতায় তিনি ভক্তদের মনে জায়গা করে নিতে পেরেছিলেন। 1939 সালের 27 জুন পশ্চিমবঙ্গের কলকাতা শহরে রাহুল দেব বর্মণ জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন বলিউডের স্বনামধন্য সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক শচীন দেব বর্মণ ও মা ছিলেন গীতিকার মীরা দেব বর্মণ। জন্মের পর আদর করে মামাবাড়ির লোকেরা নাম দিয়েছিলেন টুবলু। পরে তার বাবা নাম রাখেন পঞ্চম। ছোটবেলায় শিশু রাহুল যখন কাঁদতেন, বাবা তাকে সপ্তসুর শোনাতেন, সা রে গা মা পা। এই পাঁচটি ধ্বনির পা ধ্বনিটি শুনে শিশু রাহুল পা শব্দ উচ্চারণ করে চুপ করে যেতেন। সেই পঞ্চম ধ্বনি পা থেকে তার নাম দেওয়া হয় পঞ্চম। আবার শোনা যায় অভিনেতা অশোক কুমার রাহুল দেব বর্মণের নাম রেখেছিলেন পঞ্চম। পরবর্তী সময়ে রাহুল দেব বর্মণ পঞ্চম নামে বলিউডে বেশ খ্যাতি অর্জন করেছিলেন। রাহুল দেব বর্মণের শিক্ষা জীবন কেটেছে কলকাতায়। বাবা ও মা সঙ্গীত জগতের সাথে যুক্ত থাকায় বাড়িতে ছোট থেকেই গানের একটা আলাদা পরিবেশ ছিল এবং রাহুলেরও গানের প্রতি বরাবরই আকর্ষণ ছিল। তিনি উস্তাদ আলী আকবর খানের কাছে সঙ্গীতের অনুশীলন করতেন। এছাড়া সমতাপ্রসাদের কাছে তিনি তবলার প্রশিক্ষণ নিয়েছিলেন। বাংলার বিখ্যাত সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীর কাছে তিনি গানের যাবতীয় জ্ঞান ও শিক্ষা অর্জন করেন। সলিল চৌধুরী ছিলেন রাহুল দেব বর্মণের গুরু। এছাড়াও বাবা তো ছিলেনই, বাবার সঙ্গী হয়ে ছোটোখাটো জলসায় গিয়ে রাহুল হারমোনিয়াম বাজাতেন। এইভাবে গান বাজনার সাথে তিনি ছোট থেকেই যুক্ত থাকতেন। রাহুল ছোটোবেলায় 9 বছর বয়সে প্রথম একটি গানের সুর করেছিলেন ইয়ে মেরি টোপি পালাটকে আ। এই গানটিকে তার বাবা শচীন দেব বর্মণ 1956 সালে ফান্টোস ছবিতে ব্যবহার করেন। ছোটোবেলায় তিনি আরেকটি গানেরও সুর করেছিলেন। 1957 সালে শচীন দেব বর্মণ এই গানকে গুরুদত্ত অভিনীত পেয়াসা ছবিতে রেখেছিলেন। বাবা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির সুরকার হওয়ার সুবাদে তিনিও বাবার সাথে মুম্বাই পাড়ি দেন। প্রথম দিকে তিনি বাবা শচীন দেব বর্মণের সহকারী সঙ্গীত পরিচালক হয়ে কাজ করতেন। বাবার সহকারী হয়ে তিনি অনেক হিন্দি ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন। চলতি কা নাম গাড়ি, কাগজ কে ফুল, বন্দিনী, তেরে ঘর কে সামনে জিদ্দি। 1958 সালে তিনি শচীন দেব বর্মণের সহসঙ্গীত পরিচালক হয়ে সোলভাসাল ছবিতে কাজ করেছিলেন। ছবির একটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় হ্যায় আপনা দিল তো আওয়ারা বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। গানের দরকারে সুর দেওয়ার ক্ষেত্রে তিনি নিজে মাওতর গান বাজাতেন। 1959 সালে তিনি গুরুদত্ত পরিচালিত একটি ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ শুরু করেন, যেটি কোনো এক অজ্ঞাত কারণে সম্পূর্ণ হয়নি শেষ পর্যন্ত। রাহুলের নিজস্ব সঙ্গীত পরিচালনায় প্রথম ছবি ছোটে নবাব। কমেডিয়ান মেহমুদ ছিলেন এই ছবির প্রযোজক। মেহমুদ প্রথমে শচীন দেব বর্মণের কাছে ছবিটির সঙ্গীত পরিচালনার আবেদন নিয়ে আসেন, কিন্তু শচীন দেব বর্মণ না করে দেন। মেহমুদের হঠাৎ চোখে পড়ল রাহুল নিজের তালে দুর্দান্ত তবলা বাজাচ্ছে। মেহমুদ রাহুলকে ছবির সঙ্গীত পরিচালনার কথা বললে রাহুল রাজি হয়ে যান। পরবর্তী সময়ে মেহমুদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলে তার ভূত বাংলো ছবিতে রাহুল ছোট্ট ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। তার নিজস্ব পরিচালনায় প্রথম সফল ছবি তিসরি মঞ্জিল। এই ছবিতে তিনি আশা ভোসলে ও মোহাম্মদ রফিকে দিয়ে গান গাইয়ে বেশ সফল হয়েছিলেন। 60-70-এর দশকে পরপর হিট হিন্দি ছবির গান দিয়ে তিনি ভক্তদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন। তার সুর দেওয়া উল্লেখযোগ্য কতগুলি ছবি হল পড়োসান, ইয়াদো কি বারাত, আরাধনা, আরাধনা ছবির একটি গান, মেরি স্বপ্নো কি রানী কব আয়েগি তু 70-এর দশকে বিশাল জনপ্রিয় হয়েছিল। গানের জগতে তিনি নিজের এক স্বতন্ত্র জায়গা তৈরি করতে সফল হয়েছিলেন। রাজেশ খান্না অভিনীত 40টি ছবির সুরকার ছিলেন পঞ্চম। রাজেশ খান্নার ছবিতে ও পঞ্চমের সুরে কিছু বিখ্যাত গান ইয়ে জো মোহাব্বত হে, ভিগি ভিগি রাতমে, ইয়ে শাম মস্তানি, জয় জয় শিব শঙ্কর, রূপ তেরা মস্তানা ইত্যাদি।
রাহুল দেব বর্মনের সুর দেওয়া কিছু বিখ্যাত গান হলো দাম্মারো দাম, বুড্ঢা মিল গয়া, মেহবুবা মেহবুবা, পিয়া তু আব তো আচা, ক্যা হুয়া তেরা বাদা। গানগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বলা বাহুল্য, গানের কারণেই ছবিগুলি সাফল্য পেয়েছিল। রাহুল দেব বর্মন ছিলেন মনে প্রাণে বাঙালি। মুম্বাইতে বাস করলেও কলকাতাতেই তার মন পড়ে থাকত। তিনি অনেক বাংলা গানেও সুর দিয়েছিলেন। মনে পড়ে রবি রায়, শোনো মন বলি তোমায়, একদিন পাখি উড়ে যাবে, যেতে দাও আমায় ডেকো না, যেতে যেতে পথে হলো দেরি, বাংলা ছবির ইতিহাসে যুগান্তকারী গান এগুলি। তার প্রথম বিবাহিতা স্ত্রী রীতা প্যাটেল। রীতা ছিলেন পঞ্চমীর গুণমুগ্ধ ভক্ত। দার্জিলিং ঘুরতে গিয়ে দুজনের দেখা হয়। এই সূত্রে তাদের দেখা, প্রেম ও বিয়ে। ১৯৬৬ সালে তারা বিয়ে করলেও ১৯৭১ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। স্ত্রীর সাথে বিচ্ছেদের পর পঞ্চম মানসিকভাবে ভেঙে পড়েন। এই সময় তিনি মুম্বাইয়ের ফাঁকা রাস্তায় ঘুরে বেড়াতেন, হোটেলে গিয়ে থাকতে। এই সময় তিনি বিখ্যাত গান মুসাফির হো ইয়ারো না ঘর হে না ঠিকানা রচনা করেছিলেন, যেটি পরিচয় ছবিতে ব্যবহার হয়েছিল। ১৯৮০ সালে রাহুল দেব বর্মনের সাথে আশা ভোঁসলের বিয়ে হয়। তবে আশাও পঞ্চমের জীবনের শেষ পর্যন্ত সঙ্গ দিতে পারেননি। ১৯৮৪ সালের পর পঞ্চমকে সেভাবে আর ছবির কাজ করতে দেখা যেত না। বলা ভালো, তাকে আর ছবির কাজ দেওয়া হতো না। শোনা যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাপি লাহিড়ির আগমনের পর তার কাজ অনেকটাই কমে আসে। এক সময় যে পরিচালকদের সাথে কাজ করে তিনি সফল গান উপহার দিয়েছিলেন, তারাই তাকে কাজ দিতে অনীহা দেখাতেন। বলতেন, পঞ্চম ছবির কাজ করলে সেই ছবি আর হিট করবে না। ১৯৮৮ সালে তার হার্ট অ্যাটাক হয়। লন্ডনের হাসপাতালে তার বাইপাস সার্জারি করা হয়। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর তিনি কতকগুলি ছবির সঙ্গীত পরিচালনা করেন। তবে তার বেঁচে থাকাকালীন সেই ছবিগুলি মুক্তি পায়নি। তার সুর দেওয়া শেষ ছবি 1942 আর লাভ স্টোরি। এই ছবিটি তার মৃত্যুর পর মুক্তি পেয়েছিল। জীবনের শেষ পর্বে তিনি আর্থিক কষ্টে ভুগতেন। তার খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না। এটাই হয়তো ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। তবে জীবনের শেষ সময় অবধি তিনি সুরেই ডুবেছিলেন ও নিজের মনে নানা সুর করে গিয়েছেন। ১৯৯৪ সালের 4 জানুয়ারি মাত্র 54 বছর বয়সে কিংবদন্তি সুরকারের মৃত্যু হয়। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেও পারেন। আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। শেষ করবার আগে একটিই কথা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।